পাঁচবিবিতে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিস্তারিত দেখুন পাঁচবিবি প্রতিনিধি মোহাম্মদ বাবুল হোসেনের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে জয়পুরহাটের পাঁচবিবিতে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা রবিউল ইসলামের বিরুদ্ধে। শনিবার 20 আগস্ট বেলা 11টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানার ঘোড়াপা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ঘোড়াপা শিংলাপাড়া গ্রামের গাফফারের বাড়ির সঙ্গে দোকান আছে। গাফফার ও তার স্ত্রী একটি বিয়ের দাওয়াতে যায়। ওই প্রতিবেশী 5 বছরের এক শিশু কন্যা 5 টাকার খাবার কিনতে গেলে একসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে গাফফারের ছেলে রবিউল শিশুটিকে ফুসলিয়ে দোকানের পেছনে বাড়ির ভেতরে ঘরে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় মায়ের নিকট গিয়ে ঘটনাটি খুলে বললে শিশুটিকে পরিবারের লোকজন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। জয়পুরহাট হাসপাতালে শিশুটির অবস্থার আরও অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে রবিউল দোকান বন্ধ ও বাড়িতে তালা লাগিয়ে কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র দেব নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে বগুড়ায় চিকিৎসার জন্য তার পরিবার নিয়ে গেছেন। মামলা প্রক্রিয়াধীন। আমার দোকানে আইছে, দোকানে আসার পর ওই আরি অবুল ধরে ওখানে এলা অপকীর্তি করেছে। করার পর সোল কান্দিতে কান্দিতে মায়ের কাছে গেছে, মাও দেখেছে এরকম অক্ষয় অবস্থা খারাপ। তখন মাও কান্দিবা ধরেছে, তখন আমি আসে দেখতেছি বিষয়টা ঘটনার আগে। তারপর এই যে হাসপাতাল নিয়ে গেছি। আমার ছেলে বলে দোকানে দেই বাড়ি কেউ নাই, বাপ মাও কেউ নাই, তো ওই ছেলে ওই মেয়েকে একাই পাই। ছেলে কি বিবাহিত? আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। এখন পর্যন্ত থানাতে কোনো কমপ্লেন আসেনি। আমরা তদন্ত সাপেক্ষে রিজার্ভ প্রাপ্তি সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেব।